সতেজ টিভি সুন্দরের জয়গানে আপনাকে স্বাগত। আমার নবীজি বেশি বুঝছেন না বর্তমান এই বর্তমান জগতের নতুন ইউটিউবের ভাইরাল মুসলমান ভাই হলতে বেশি বুঝছেন মাথো না দেখে খে বেশি বুঝছেন জুড়ে এখন রাখলে আরো জুড়ে এখন রাখলে খে বেশি বুঝছেন যদি কেউ খোয়েন বলে অর্থ না বুঝলে কোরআন পড়া যাবে না তাহলে আমার মনে হয় শয়তানে তাদের দুকা দিছে দিয়া নবীর থেকে বেশি বুঝদারি করার চেষ্টা করলাম ঠিক না বেঠি। সেনে আমার নবী কইছেন যে তুমি একটা অক্ষর পড়বাই অজুজু নাই কুণ্ঠা নাই কুণ্ঠা নাই অজু ছাড়া এমনি স্বাভাবিকভাবে তুমি এক অক্ষর পড়বাই নাকি দশটা পাইব কয়টা পাইবা দুই নম্বর দুই অক্ষর পড়বাই বিশটা পাইবা কয়টা তিন নম্বর তিনটা অক্ষর পড়বাই আরে দশটা পাইবা তো কয়টা হইল তিরিশটা কোন কিতাবে অক্ষর উচ্চারণ করলে কোন কিতাবে এখন তারা আমার চাইতে নেট বালা বুঝুন এরারে সংক্ষেপে একটা কথা যখন যে বায়ু বলতে এইখান করুন জানি না তারা কোন মিশন লইয়া ই সমাজের সামনে আদিলি যা আল্লাহ বালা জানুন আমার ব্যাপারে অভিজ্ঞতা নেই আমি নেট নিতে অত বুঝিও না তবে আমার মনে হয় তারা আমরা ভুল পথ দেখাই দেয় মাথুন্যা দেখি রসুল কইন আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন ইনো রসুল কইছেন না ব্যাখ্যা বুঝার কইছেন সমস্ত নফল আমলের মধ্যে সর্বোত্তম আমল হলো তিলাওয়াত কোরআন আর কোরআন যেন পড়বা কোরআন এমন এক কিতাব যার সংস্রবে যায় যে জিনিসের সাথে তার সম্পর্ক হয় সংস্রব হয় তার মর্যাদা বেড়ে যায় ঠিক না বেটি গেল এক দুই নম্বর হইল কোরআন তো শুধু পড়লেই হবে কোরআন পড়তে হবে শুদ্ধভাবে বিশুদ্ধভাবে কোরআন শুধু বুঝলেই হবে না আগে কোরআন তিলাওয়াত করতে হবে তার ল্যাঙ্গুয়েজ বাবা দেশ ইংলিশও কয় বেটা তার শব্দ আমি কই শব্দ ফাটি তো তুমি কি দেশের আলিম থেকে বেশি বুঝছো তুমি তো সাধারণ খামিদের সাথেই শব্দ উচ্চারণ করতে পারতে না আর ভাই সাত বছর আট বছরের ছেলে আন্তর্জাতিক ভাবে সে স্বীকৃত আর তোমার যত ডিগ্রি আছে সমস্ত ডিগ্রি তোমার ফখের আর তোমার খাতা ছাড়া এর বাহিরে এর কোন মর্যাদা নাই ঠিক না বেটি তুমি আমার হাবিজে করে আন্ডু সবক দিতে তুমি কয়টা সুরা শিখছো দোস্ত কয়টা সুরা তুমি শিখছো আর শিখাতে দূরে তার তুমি তো সই করে একটা সুরি ভর্তারতে নাই সুরাতুল আসর তুমি ভর্তারতে নাই সুরাতুল আসর যদি ভর্তে হয় নতুন করে আবার শিক্ষক কাছে যেতে হবে সুরাতুল আসর আসর যেটা উচ্চারণ করতে বলার মধ্যখান থেকে আইনটা উচ্চারণ আসতে হবে নতুবা শব্দের অর্থ ঠিক থাকবে সুরা সুরা শুধু বুঝলেই হবে তিলাওয়াত করলেই হবে না সহি শুদ্ধ করে আরবি অক্ষর গুলোকে তার নির্ধারিত স্থান থেকে উচ্চারণের মাধ্যমে তিলাওয়াত করতে হবে ঠিক না বেঠি না হয় আমার রসুল বলেছেন বহু লোক কোরআন পাঠ করবে বহু লোক কি করবে কোরআন পাঠ করবে এরা কিয়ামতের ময়দানে কোরআন এদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করবে আর দুনিয়াতে এরা কোরআনের লানত প্রাপ্ত রব্বা কারিইল লিল কোরআন ওয়াল কোরআন ইয়ালান আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক এই জন্যই তো এই হাফিজ মাদ্রাসা আসুন হিফজের ছাত্র হিফজের সুযোগ একটা ভুলে আছেন হিফজ ফর এই মাদ্রাসা হিফজ ফরে ইলা কোন ছোট্ট বাচ্চা আছেন থাকলে মঞ্চ ফাটাই দো
আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক বলেন আমিন। দুই নম্বর আরেকটা কথা জানার নিয়ার ফেলান এদের বিবের কাছে দিয়ে দেই। আমি ক্ষুদ্র এক মানুষ, কোরআন শরীফ 114 সূরা আছে, 114 সূরার মধ্যে বেশ কয়েকটা সূরার প্রথমে কিছু অক্ষর আছে যেগুলো পড়তে হয় অর্থ বোঝা যায় না। পৃথিবীর কোন মুহাদ্দিস, পৃথিবীর কোন মুফাসসির, পৃথিবীর কোন মুহাদ্দিক, পৃথিবীর কোন মুফতি, এমনকি সাহাবায়ে কেরাম, এমনকি স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অক্ষরগুলোর অর্থ বলে দিতে পারেন নাই। যে এক অক্ষরগুলোর অর্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, এগুলাকে আমরা করতে পারবো? না, করতে পারবো? না। এগুলার অর্থ কে জানেন? রাসূল স্পষ্ট বলেছেন আল্লাহু আলাম, কে জানেন? আল্লাহ জানেন। যেমন আপনি তিলাওয়াত করবেন সূরাতুল বাকারা, সূরাতুল বাকারা আছে না আমরা সমাজে? এখনো কিছু মানুষ নারী পুরুষ আছে না নিয়মিত কোরআন শরীফ তিলাওয়াত করে আছে না? আছে, সংখ্যা কম, আগে বেশি আছে, এখন কম, কিন্তু আছে তো, এখনো আছে। যেমন আলিফ লাম মিম, আলিফ লাম রা তাহা কাফ হা ইয়া আইন সাদ, আসেনি? আছে। যে সমস্ত বাইরা হয় কোরআন যদি অর্থ বুঝে না তাহলে কোরআন পড়ানোর যে কোনো লাভ নাই। আপনি আপনি সবিনয়ের সাথে তাদের কাছে আমার আপনাদের মাধ্যমে জিজ্ঞাসা, তারা কোরআন তিলাওয়াত করেন কিনা? বলে হ্যাঁ করি। বলে সুরে বাকারা তিলাওয়াত করেননি? বলে হ্যাঁ করি। বলে তাহলে কোরআন থেকে শুরু করেন? ডালিকাল কিতাবুল আরবি? বলে না। বলে কই থেকে? বলে আলিফ লাম মিম। বলে শান থেকে? বলে সুরে মরিয়াম তিলাওয়াত করেননি? বলে করি। বলে যিকরু রাহমাতি রাব্বিকা আব্দাহু যাকারিয়া ইজ নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া, এখান থেকে শুরু করেন? বলে না। বলে কই থেকে? বলে কাফ হা ইয়া আইন সাদ, শান থেকে? বলে সুরে তাহা? বলে তাহা হয়ে শুরু করি। বলে ভাই আপনি কি এই আয়াতের অক্ষরগুলো ফরিয়াত শুরু করছেন না বাদ দিয়া? বলে ফরিয়া। বলে আপনি অর্থ বুঝছেন? বলে না আমি বুঝি নাই। বলে তাহলে আপনি যদি অর্থ বুঝেন না তাহলে কেন আমাদেরকে বললেন যে এই অর্থ না বুঝে ছেলেদেরকে হাবিজ বানানো উচিত নয়, ছেলেদেরকে হাবিজ বানাইলে কোনো লাভ হবে না, কারি হলে লাভ হবে না? আপনি থাক, আপনি অর্থ ছাড়া তিলাবাত করেন নাকি হবে কিনা? বলে হ্যাঁ অবশ্যই নাকি হবে। বলে তাহলে আমার কলিদার টুকরা সন্তানকে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআন করিম তার অন্তরে ধারণ করাইয়া তাকে হাফিজ কোরআন বানাইয়া শুধু সে সম্মানই হবে না, দুনিয়া এবং আখেরাতে সেও সম্মানী হবে, তার বাবা হিসাবে, তার মা হিসাবে, তার দাদা হিসাবে, তার দাদি হিসাবে, তার নানা হিসাবে, তার নানি হিসাবে, তার লবিং দেওয়ালা হিসাবে আমরাও সম্মানী হব, সেও সম্মানী হবে, আমরাও সম্মানী হব। সেই বিশ্বাস ধারণ করেই হাফিজি মাদ্রাসায় আমার সন্তানকে ভরাইতেছি, ঠিক না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক বলে না আমিন।